বন্ধু দেখুন, তোমাদের জন্য আরেকটি গুড নিউজ রয়েছে। সেখানে তোমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি, যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন সেখানে মেল এবং ফিমেল উভয়ই সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। মেল এবং ফিমেল, দেখুন সেখানে স্টুডেন্ট শূন্যপদের সংখ্যা রয়েছে 1600, শূন্যপদের সংখ্যা রয়েছে এবং এই সংখ্যাগুলো কিন্তু সেখানে ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে, তা অবশ্যই সেখানে প্রথমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং সবচেয়ে গুড নিউজ রয়েছে, তোমাদের কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে এক্সাম সেন্টার রয়েছে, আগরতলার মধ্যে এক্সাম সেন্টার রয়েছে। তাহলে বন্ধুরা দেখুন কীভাবে আপনারা আবেদন করবেন এবং কী কী ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, তা সম্পূর্ণ বিষয়টি বন্ধুরা এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে বলেছি। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখুন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, এসএসসি থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে যারাই আবেদন করবেন, তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে কীভাবে আবেদন করবেন তা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে প্রবলেম হবে। দেখুন সেখানে প্রথমে রাখা হয়েছে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে 9 মে 2023 থেকে, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং লাস্ট জুন মাসের 8 তারিখ সেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি করে নেওয়ার লাস্ট ডেট। তাহলে দেখুন যারাই আবেদন করবেন, পরবর্তী সময় কিন্তু তোমাদের সেখানে এক্সাম হবে Tier 1 এবং Tier 2 এবং সম্পূর্ণ কিন্তু তোমাদের CBT-র এক্সামিনেশন হবে, মানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এবং Tier 1-এর এক্সাম সেখানে টেন্টেটিভ যে মান্থ উল্লেখ করা রয়েছে আগস্টে তোমাদের সেই এক্সামটি হবে, তবে পরবর্তী সময় অ্যাডমিট কার্ডের মধ্যে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দেওয়া হবে। তাহলে দেখুন তোমাদের প্রথমে পোস্ট রাখা হয়েছে, পোস্টগুলির মধ্যে দেখুন লয়ার ডিভিশন ক্লার্ক, প্রথম যে পোস্টের নাম লয়ার ডিভিশন ক্লার্ক অথবা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন এই দুটি পোস্টে যারাই আবেদন করবেন, তোমাদের পে লেভেল বলা হচ্ছে, মানে তোমাদের পে স্কেল বলা হচ্ছে 19,900 টাকা থেকে 63,200 টাকা অবধি প্রতি মাসে কিন্তু তোমাদের সেখানে স্যালারিটি দেওয়া হবে। 2 নম্বর পোস্টের মধ্যে দেখুন সেখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, তোমাদের সেখানে পে লেভেল রাখা হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি তোমাদের প্রতি মাসে স্যালারিটি দেওয়া হবে। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পোস্টের জন্য যারাই আবেদন করবে, তোমাদের সেখানে স্যালারি রাখা হচ্ছে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি প্রতি মাসে সেখানে স্যালারিটি দেওয়া হবে। এবং দেখুন এই ভ্যাকেন্সিগুলি তো সেখানে তুলে ধরা হয়েছে, দেখুন টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে 1600, সেখানে ভ্যাকেন্সিগুলি তুলে ধরা হয়েছে এবং সেখানে কিন্তু তোমাদের সেখানে বলা হয়েছে টেন্টেটিভ ভ্যাকেন্সি, মানে এই যে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছে এই ভ্যাকেন্সিগুলিকে সেখানে কিন্তু ইনক্রিজ অথবা ডিক্রিজ হতে পারে। এবং এই নোটিফিকেশনটি পূর্বে আমাদের চ্যানেলে আলোচনা করেছিলাম, অনেকে সেখানে কনফিউশন রয়েছে তাই রিকোয়েস্ট করেছিলেন, তাই আমি ডিটেলসে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। দেখুন সেখানে বলা হয়েছে তোমাদের ন্যাশনালিটি, দেখুন সেখানে তোমাদের বলা হয়েছে যারা সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন। তার সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন তোমাদের কিন্তু ত্রিপুরার মধ্যেই পোস্টিং দেওয়া হবে, ত্রিপুরার মধ্যেই তোমাদের এক্সাম সেন্টার থাকবে, তাহলে এই সুবর্ণ সুযোগটি আপনারা মিস করবেন না। তার সঙ্গে শুধুমাত্র আপনারা 12 পাশেই এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন, মেল এবং ফিমেল। তার সঙ্গে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট এজ লিমিট, এজ লিমিটে দেখুন তোমাদের সেখানে রাখা হচ্ছে 18 থেকে 27 বছর হলে আবেদন করতে পারবেন। তার সঙ্গে কিন্তু তোমাদের এসটি কাউন্ট করা হবে, 1-8-2023 হিসাবে তোমাদের এসটি কাউন্ট করা হবে এবং তোমাদের জন্মের সালটিও সেখানে তুলে ধরা হচ্ছে। এই ডেট অফ বার্থের মধ্যে যদি হয়ে থাকেন তাহলে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। তার সঙ্গে কিন্তু সেখানে তোমাদের এজের রিলেকশন রয়েছে, যেমন SC-ST 5 ইয়ার্স এবং OBC 3 ইয়ার্স, তার সঙ্গে অন্যান্য কাস্টের সেখানে রয়েছে, অবশ্যই সেটা এই PDF ডাউনলোড করে চেক আউট করে নিয়ে নেবেন। নেক্সট বন্ধু দেখুন তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী প্রয়োজন যারাই আবেদন করবেন। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখুন সেখানে যারা সায়েন্স স্ট্রিম থেকে 12 পাস করে রেখেছেন আপনারাও সেখানে আবেদন করতে পারবেন এবং যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন আর্টস অথবা সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে আপনারা মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। তার সঙ্গে আরেকটি গুড নিউজ জানিয়ে দিচ্ছি, যারা কিন্তু এখন অবধি তোমাদের 12 পাস করোনি তোমরা কিন্তু অ্যাপিয়ারিং দিয়ে করতে পারবে, তবে কিন্তু তোমাদের সেখানে বলা হচ্ছে যখনই আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তোমাদের কিন্তু সেই রেজাল্টটি তোমাদের হাতে থাকতে হবে, তা অবশ্যই সেখানে ম্যান্ডেটরি লক্ষ্য রাখবেন। শুধুমাত্র আপনারা 12 পাস না করে থাকলেও সেখানে আবেদন করতে পারবেন যারা অলরেডি এক্সাম দিয়েছেন। নেক্সট দেখুন সেখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে তোমাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম তোমরা কিন্তু সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে যারাই অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়ে দেব। তার সঙ্গে দেখুন তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তাহলে দেখুন তোমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি, দেখুন অবশ্যই সেখানে ভেরি ইম্পর্টেন্ট অল হুমেন যারা ক্যান্ডিডেট রয়েছেন, তার সঙ্গে যারা SC-ST যারা ক্যান্ডিডেট রয়েছেন, তার সঙ্গে যারা
পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন এবং এক্স সার্ভিসম্যান যারা ক্যান্ডিডেট রয়েছেন সেখানে কিন্তু তোমাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সেখানে আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র দেখুন অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল মেল এবং ওবিসি মেল রয়েছেন, তোমাদের কিন্তু শুধুমাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন দিতে হবে, অন্যান্য সবার কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন ফ্রি প্রয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করে নিতে পারবেন। তাহলে দেখুন তোমাদের এক্সাম সেন্টার, তাহলে ত্রিপুরার থেকে যারা আবেদন করবেন তোমাদের এক্সাম সেন্টার কিন্তু ক্লিয়ারলি সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন ত্রিপুরা থেকে যারা আবেদন করবেন তোমাদের আগরতলার মধ্যে এক্সাম সেন্টারটি পেয়ে যাবেন। তাহলে বন্ধু তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা এলিজিবল রয়েছেন তোমরা সেখানে অবশ্যই আবেদন করবেন, এবং যারাই আবেদন করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এই নোটিফিকেশনটি রয়েছে, এই নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা চেক আউট করবেন, এবং যারাই আবেদন করবেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কেননা তোমাদের একটি শেয়ারের জন্য অন্য কারোর অনেক হেল্প হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।